আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। দর্শক, আজকে আমি আরসিসি ওয়ালের সারফেস প্রিপারেশন থেকে কাস্টিং পর্যন্ত যতগুলো স্টেপ আছে সেগুলো সবগুলো স্টেপ আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। কীভাবে সারফেস প্রিপারেশন করতে হয়, রিবার ফিক্সিং করতে হয়, শ্যাটারিং করতে হয়, ইনস্পেকশন কাস্টিং করতে হয়। তো দর্শক, ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি আপনারা আমাদের সাথেই থাকুন। আর দর্শক, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল একটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে যে বেল আইকনটি আছে এটাতে ক্লিক করে আমার ভিডিওর সাথে আপডেট থাকবেন। আর দর্শক, আজকের ভিডিওটি যারা নতুন সাইট ইঞ্জিনিয়ার অথবা নতুন ডিপ্লোমা পাস অথবা বিএসসি পাস করে জবে ঢুকছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর যারা সিভিল কাজে নিয়োজিত, মানে সিভিল কন্ট্রাক্টর বলেন, আর নতুন বাড়ির মালিক যারা, মানে বাড়ির কাজ করতেছেন, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি। তো দেখতে থাকুন। তো দর্শক, স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একজন লোক একটা ব্রেকার মেশিন নিয়ে দাঁড়িয়ে আছে। উনি মানে উনি চিপিং করতেছে। তো চিপিংটা হচ্ছে আমার আরসিসি ওয়ালের প্রথমে আমার সার্ফেস প্রিপারেশনের জন্য যে জায়গায় আমার ওয়ালটা হবে সেই জায়গাটা ভালো করে চিপিং করতে হবে। আর চিপিং না করলে আমার যে আরসিসি ওয়াল আর যে পুরাতন যে ওল্ড কংক্রিট আছে এর সাথে ভালো বন্ডিংস হবে না। তো চিপিং করার পর যে লুজ কংক্রিটগুলো আছে, হ্যাঁ, সেগুলো ভালোভাবে পরিষ্কার করে একটা স্টিল স্ক্রেপার দিয়ে ভালোভাবে পরিষ্কার করে রডের গোড়ায় যে কংক্রিটের ডাস্ট রয়েছে সেগুলো ভালোভাবে পরিষ্কার করতে হবে। না হলে দেখা গেছে যে ওয়াল করার পরে, হ্যাঁ, কোনো কারণে যদি পানি ভিতরে থাকে সেটা বাইরের দিকে চুয়ে পড়বে। সেটা যাতে না হয় সেজন্য আমাদের ভালো করে, হ্যাঁ, যেই জায়গা দিয়ে যেই প্লেস দিয়ে আপনার আরসিসি ওয়ালটা উঠবে সেই ওয়ালটা ভালো করে চিপিং করে পরিষ্কার করে নিতে হবে। দেন হচ্ছে গিয়ে আমাদের রিবারের কাজ শুরু করতে হবে। তো রিবারের কাজ শুরু করার জন্য আমাদের নর্মালি আরসিসি ওয়ালের, হ্যাঁ, বাইন্ডার থাকে আউটার সাইডে আর ভার্টিক্যাল যে মেইন রড থাকে এগুলা রডের ইনার সাইডে থাকে। হ্যাঁ, তো নর্মালি আরসিসি ওয়ালে দুই লেয়ারের রডই হয়। তো আরসিসি ওয়ালের দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে আজকে কর্নার ইনফোর্সমেন্ট, মানে কর্নার কীভাবে রড প্লেসমেন্ট করতে হয়, আর একটা আরসিসি ওয়াল যদি একটা স্ল্যাবের মাঝখান দিয়ে ওঠে সেভাবে কীভাবে করতে হয়। তো এখানে প্ল্যান ও এলিভেশন দেওয়া আছে। হ্যাঁ, মোটামুটি বা ভালোভাবে খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের প্র্যাকটিক্যালি সরজমিন আমরা কর্নার ইনফোর্সমেন্ট অলরেডি আমাদের বাইন্ডিং করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন যে ভিতরের যে ইনার সাইডে যে রডটা আছে, বাইন্ডার আছে, সেটা আউটসাইডের বাইন্ডারের সাথে এসে লেপিং হচ্ছে। আর এদিক থেকেও সেম অবস্থা, মানে দোনো পাশ থেকে এসার পর কর্নারে একটা কলামের মতো হয়ে যাবে। হ্যাঁ, স্ক্রিনে একটু ভালো করে খেয়াল করুন। আর যদি এটা ঠিকঠাক মতন না হয়, অনেক সময় দেখা যায় যে আরসিসি কর্নারে হয়তো বা ক্র্যাক ট্র্যাক অন্য কিছু হতে পারে, যার কারণে এরকম একটা মেকানিজম এসিআই কোডে দেওয়া আছে। হ্যাঁ, তো দর্শক দেখতে পাচ্ছেন স্ক্রিনে কিছু ওয়ার্কার কলামের রিং বাঁধার জন্য ট্রাই করতেছে। হ্যাঁ, কলামের রিংয়ের হুক যাতে 135 ডিগ্রি হয় আর কলাম হুকটা যাতে অল্টারনেট হয়তো এক জায়গায় না হয়, অল্টারনেটলি বসাই দিতে হবে বা ফিক্সিং করতে হবে। আর আরেকটা ব্যাপার, আরসিসি ওয়ালের রিবারের লেপিং যে সবগুলো যাতে এক জায়গায় না হয়, এই জন্য বাইন্ডারের যে লেপিংটা আছে, লেপিংগুলো আছে, এগুলো অল্টারনেট করে দিতে হবে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা একটার পর একটা একটা বাদ দিয়ে আর একটা লেপিং দিয়েছি। তো আপনারাও সাইডে কাজ করার সময় এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। দেখতে পাচ্ছেন আমাদের এখানকার কিছু ওয়ার্কার ভিডিওতে দেখতে পাচ্ছেন যে কিছু ওয়ার্কার কলামের রিং বাঁধার জন্য চেষ্টা করতেছে। আর আরেকটা ব্যাপার, এই কাজ করার সময় একটু সেফটি মেনটেন করে কাজ করবেন, যাতে কোনো রকম, এখানে যেহেতু অনেক ট্রিপিং হাজার থাকে, দেখা যাচ্ছে এক জায়গাতে আর মুভিং করার সময় দেখা যায় যে রিভার অথবা শাটারিংয়ের সাথে ট্রিপ করে পড়ে যেতে পারে, সেক্ষেত্রে অনেক ধরনের অনেক বড় ধরনের অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। আর আরেকটি ব্যাপার দর্শক, আরসিসি ওয়ালে যদি কোনো ওপেনিং থাকে সেক্ষেত্রে কিছু এডিশনাল রড ইউজ করতে হয়, ডায়াগোনাল, এরপর অরিজন্টাল, ভার্টিক্যাল, এটারও একটা জেনারেল নোটস আছে। তো দর্শক, সব
কনস্ট্রাকশন কাজে মানে আরসিসি কাজ বলেন আর ফিনিশিং কাজ বলেন, একটা প্রত্যেকটা প্রজেক্টের একটা করে জেনারেল নোটস থাকে, মানে এটা বিএনবিসি হোক এসিআই হোক সব দেশই তো, সেই জিনিসগুলো কাজ করার সময় জেনারেল মিস না সেদিকে খেয়াল রাখবেন। তো দর্শক স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আরসিসি ওয়ালের কর্নার রিইনফোর্সমেন্টের প্লেস ডিটেলস, তো এখানে দেখতে পাচ্ছেন যে আউটসাইডের রডটা ওইদিকে ব্যান্ড হয়ে এলএস হয়ে অন্য পাশে রডের সাথে লেপিং হচ্ছে, আর ইনসাইডের রডটা ইনার থেকে আউটসাইডে গিয়ে এলডি হয়ে লেপিং হচ্ছে। তো এই জিনিসগুলো আসলে এখানে আমি এখানে ডিটেলস আপনাদেরকে বলতে পারতেছি না, কিন্তু আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন পরবর্তী কোনো ভিডিওতে আমি আপনাদেরকে এই আরসিসি ওয়ালের কর্নার রিইনফোর্সমেন্ট নিয়ে একটা ডিটেলসে ভিডিও বানাবো। তো দর্শক এগুলো কাজ করার সময় এই কর্নার রিইনফোর্সমেন্টের যে ডিটেলসটা আছে একটু ভালোভাবে ফলো করা লাগবে, সেক্ষেত্রে যদি আমার ধরেন যদি ওয়াটার রিজার্ভার হয় সেক্ষেত্রে কর্নার রিইনফোর্সমেন্টে একটা ডায়াগোনাল রিমা দিতে হবে। আর দর্শক এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটা ফোম ইউজ করা হয়েছে, এই ফোমটা ইউজ করা হয় নর্মালি শাটারিং করার আগে, আমরা যে কংক্রিটের সার্ফেসের উপর শাটারটা লাগাবো তার আগে এই ফোমটা ইউজ করতে হবে, নাহলে এই কংক্রিটের সারফেস অথবা বিম বলেন স্ল্যাব বলেন বিম আর স্ল্যাব এই শাটারিংয়ে গ্যাপ থাকে, সেটা যদি গ্যাপ থাকে সেক্ষেত্রে কংক্রিট করার সময় এই কংক্রিটের লেটেন্স বা কংক্রিট নিচের দিকে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কংক্রিট বেরোয় সম্ভাবনা থাকে। আর আরেকটা ব্যাপার হচ্ছে কি, আমরা যখন শাটার করি শাটারের যে গায়ে যাতে কোনো ধরনের ময়লা না থাকে সেগুলো খেয়াল রাখতে হবে, আর শাটারও লাগাইতে হবে শাটারিং করার আগে, আর শাটারের সাপোর্ট অ্যালাইনমেন্ট সব কিছু ঠিকঠাক করার পর হ্যাঁ আমরা ঢালাইয়ের জন্য প্রিপারেশান নিতে হবে। তবে সাপোর্টগুলো যাতে ঠিকঠাক মতো টাইট দেওয়া হয়, ঠিকঠাক মতো বেসিং ইউজ করা হয়, কয়টা বেসিং লাগবে, ইভেন সি বোল্ট মানে কংক্রিটের এই ওয়াল যাতে বাল্কিং না হয় ভাইব্রেশন করার কারণে, সেক্ষেত্রে অবশ্যই সি বোল্ট ইউজ করা লাগবে। হ্যাঁ যারা কনস্ট্রাকশন সাইটে কাজ করছেন তারা হয়তো বা জানেন। তো দর্শক স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের শাটারিংয়ের ভার্টিকালিটি চেক করা হচ্ছে, ভার্টিকাল ঠিক আছে কি না, তো এগুলো এই ভার্টিকাল ঠিক আছে কি না, এরপর শাটারের অ্যালাইনমেন্ট ঠিক আছে না, এগুলো চেক করার পরই ডালাইয়ের সিদ্ধান্ত নিতে হবে। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিভিন্ন পয়েন্টে শাটারের অ্যালাইনমেন্ট ঠিক চেক করা হচ্ছে, শাটারের ভার্টিকালিটি চেক করা হচ্ছে, আর এখন চেকের সিস্টেমটা আপনারা সবাই জানেন, এটা হচ্ছে প্লাম্বক, বাংলাদেশে বাংলা কথায় যাকে বলে যে গাছশল, তো নিচে নিচে একজন মাপতেছে সুতা থেকে কলামের সাথে, আর উপরে একজন মাপতেছে এই প্যারাফাইটের শাটারের ফেস থেকে, তো সে মোটামুটি ঠিক আছে, দেখা যাচ্ছে 150 নিচে সিক 170 আর 150 170, তার মানে 20 মিলি ডিফারেন্ট, 20 মিলি হচ্ছে কি এই দিক দিয়ে উপরে যে শাটারের গায়ে থেকে ধরছে, কারণ শাটারের থিকনেস হচ্ছে 20 মিলি, 20 আর 150 170, তো ওখানেও কলাম থেকে 170, তার মানে আমার শাটারটা ভার্টিক্যাল ঠিক আছে। এভাবে আরেকটা আরও কয়েকটা জায়গায় চেক করা হচ্ছে দেখতেই পাচ্ছেন স্ক্রিনে। তো ভিউয়ার্স, এরকম কনস্ট্রাকশন রিলেটেড ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের সাথেই থাকুন, আমার চ্যানেলে এরকম অনেক কনস্ট্রাকশন রিলেটেড অনেক ভিডিও আপলোড করা আছে। আর দেখো দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে যে একটা প্যারাফাইটের উপরে একটা সুতা টানানো আছে, এটা হচ্ছে কি আমার রেফারেন্স লাইন, এই লাইন বরাবর আমার শাটারের ফেস মানে আমার প্যারাফাইটল হবে, তো সুতা আর শাটারের ফেস যদি সেম লাইনে থাকে তাহলে বুঝতে হবে যে আমার শাটারের অ্যালাইনমেন্ট ঠিক আছে, আর অ্যালাইনমেন্ট যদি ঠিক না থাকে তাহলে আমার ওয়ালের যে শেপটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ সেক্ষেত্রে যদি আমি পেন্ট অথবা প্লাস্টার করতে যাই অনেক সমস্যায় ফেস করতে হবে, আর যদি ফেয়ার ফেস হয় তাহলে তো অনেক সমস্যা, কারণ ফেয়ার ফেসে প্লাস্টার হয় না, অনেক সময় পেন্টও করা হয় না, কংক্রিটের কালারটাই এক্সপোজ থাকে। তো দর্শক এসব খেয়াল রেখে যখন যদি ফেয়ার ফেস হয় তাহলে তো তাহলে অবশ্যই অবশ্যই আপনার এই শাটারের অ্যালাইনমেন্ট ঠিকঠাক মতো করে তারপর ডালাই করতে হবে, আর প্লাস্টার হলে কিছুটা কনসিডার করা গেলেও যদি একবার বাল্কিং হয়ে যায় সেটা তো অনেক ধরনের সমস্যা হয়। তো দর্শক দেখতে পাচ্ছি যে অর্ধেক হয়ে গেছে, একটা দর্শক ফার্স্ট লেয়ার চালানোর পরে সেকেন্ড লেয়ারটাকে বেশি সময় ফেলে রাখা সবাই জয়েন করে দেওয়ার সম্ভাবনা থাকে,
কথা লিখে চলে স্ট্যাপ করে আর করার সময় সার্ভিসে খাটারে গায়ে অবশ্যই রাবার Thank you.